लाइव यूट्यूब चैनल सबाई के स्वागतम। कारेंटर बिल कमाते भारी 4G मीटर लागान एवं मीटर ही लागबे ना। टोटाल इलेक्ट्रिसिटी सम्बन्धे मीटर सम्बन्धे जादे बेसि बिल एसे तारा देखे नीन भिडियो, खुबी काजे आसबे आपनादेर जन्य। विद्युत बिल निये चिंतार अवसान, बिल ओ कम आसबे आर लाइन दिए आर बिल जमा दिते हबे ना। आसते चलेछे नया व्यवस्था। दिन दिन इलेक्ट्रिक सरंजाम व्यवहार जेमन बाड़छे, सेई साथे लाफिये लाफिये बाड़छे विद्युत बिल। এর টাকার অঙ্ক অন্যদিকে অনেকেই বাড়িতেই সকলে কর্মরত থাকায় বাড়ি বন্ধ পেয়ে মিটার দেখতে পারেন না বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। আর এই উদ্যোগে দুই সমস্যার সমাধানের জন্য উদ্যোগ নিল সরকার। বিদ্যুৎ বিল জমা দেওয়ার জন্য লাইন দিয়ে আর বিদ্যুৎ দপ্তরের অফিসে গিয়ে দাঁড়াতে হবে না। দেশজুড়ে এক অত্যাধুনিক পদ্ধতি নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে প্রতিটি বাড়িতে বা সংস্থায় গিয়ে বিদ্যুতের মিটার রিডিং দেখার জন্য অফিসে গিয়ে কর্মীদের যেতে হবে না, সেই পদ্ধতি আর থাকবে না। অর্থাৎ ইলেকট্রিসিটি অফিস থেকে কোনো কর্মীকে আর কারো বাড়িতে গিয়ে বিদ্যুৎ বিল তৈরি করার জন্য মিটার রিডিং দেখতে হবে না। কেন্দ্রীয় সরকার দেশ জুড়ে বিদ্যুতের বিলের জন্য এই অত্যাধুনিক পদ্ধতি শুরু করার পরামর্শ দিয়েছে। প্রথমে একাধিক রাজ্য সরকার দেয়ালি পরি পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু করেছে। সেখানে বিদ্যুতের বিল দিয়ে বিল তৈরি করার জন্য এক নতুন প্রক্রিয়া শুরু করা হয়েছে। সারা রাজ্য জুড়ে 4G ইলেকট্রিক মিটার আসতে চলেছে সরকার। এই 4G ইলেকট্রিসিটি মিটার অনেকটা স্মার্টফোনের মতো কাজ করবে। সকলে বিদ্যুৎ বিল এই মিটার দেখতে পাবেন। অফিসে লাইন দিয়ে বিদ্যুৎ বিল জমা দিতে হবে না, কাউকে বাড়ি বাড়ি গিয়ে বিদ্যুতের বিল সংগ্রহ করতে হবে না। যেভাবে স্মার্টফোন রিচার্জ করা হয় 4G ইলেকট্রিসিটি মিটার, সেই ধরনের সমস্ত সুযোগ সুবিধা থাকায় বিদ্যুতের বিল জমা দেওয়া অনেকটা সহজ হতে চলেছে। যেমন বন্ধুরা ফোনে যেমন রিচার্জ করেন, তেমনি ইলেকট্রিসিটি বিলে আপনি রিচার্জ করে নেবেন। রিচার্জ করে নিলেই আপনার মিটার চালু থাকবে এবং বাড়ির সমস্ত কানেকশান, আপনার ফ্রিজ থেকে শুরু করে সমস্ত লাইট, ফ্যান, টিভি সমস্ত কিছু চলবে। 4G ইলেকট্রিক মিটার স্মার্টফোনের মতোই কাজ করবে। পয়লা জুলাই থেকে একাধিক রাজ্য সরকার রাজ্যে এই 4G মিটার বসানোর কাজ শুরু করেছে। সারা দেশে এই 4G মিটার বসানোর নিদান নিয়েছে কেন্দ্র। বিদ্যুৎ চুরির ঘটনা আকছায় দেখা যায়, যার ফলে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। এই পদ্ধতি শুরু হওয়ার পরে যদি কেউ চুরি করে তবে তার সাথে সাথে ধরা পড়ে যাবে। অর্থাৎ এই মিটারে কোনো চুরি হবে না। যেমন ফোনের রিচার্জ শেষ হয়ে গেলে আপনি ফোন করতে পারেন না, তেমনি আপনাকে ফোনের মতোই প্রত্যেক মাসে রিচার্জ করতে হবে। যতটুকু রিচার্জ করবেন সেই পরিমাণ ইলেকট্রিসিটি আপনি ব্যবহার করতে পারবেন। অন্যদিকে এই উন্নত মিটার রেজিস্ট্যান্স পাওয়ার কনজামশান কমবে, যার ফলে বিদ্যুতের অপচয় কমবে, যা আর বিলও কম আসবে। আর মাসে মাসে বিল হওয়ায় ইউনিট চার্জ কমে যাবে আর বিলও কম আসবে। এই পদ্ধতি কি গ্রাহকদের ভালো হবে? এই মূল্যবান মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলের সাথে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন।